বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত এন ইউজি দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার নোট প্লাস সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমি নিশ্চিত এই ভিডিওটি ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা কিন্তু কমেন্ট বক্সে যুক্তিহীন কিছু কমেন্ট করবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বোঝো তারপরে যদি তোমাদের সেই যুক্তিহীন কমেন্টগুলো করতে মন চায় তাহলেই তোমরা কমেন্ট করো দেখো আমরা আমরা একটা পিডিএফের মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে কিন্তু নোট তোমাদের কাছে শেয়ার করব, যেটা তোমাদের পেইড করে পেমেন্ট করে নিতে হবে যেখানে তোমরা ইম্পর্টেন্ট পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পাবে অ্যাবাউট নোট নোট সম্পর্কে যদি জানিয়ে রাখি দেখো নোট সম্পর্কে জানতে গেলে আমাদের এটা সম্পূর্ণ পেইড নোট হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পিডিএফগুলো পাবে যেখানে তোমাদের পেমেন্ট করতে হবে সিক্সটি নাইন রুপিস প্রথম দশজনের জন্য কি বললাম প্রথম দ জনের জন্য সিক্সটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে পরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে প্রথম দশজন হলেই কিন্তু পরবর্তী তোমাদের নাইনটি নাইন রুপিস দিয়ে পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপের এটা টেক্সট করো না বা মেসেজ করো না যে স্যার বা দাদা যে আমরা সিক্সটি নাইন রুপিস দিয়ে ক্রয় করতে চাই কারণ সেখানে কিন্তু আমি মেসেজ করি না ঠিক আছে আমাদের টিম সেখানে থাকে টিম মেম্বার থাকে তারা কিন্তু এই ব্যবস্থা করেছে টিমের পরিশ্রমের জন্যই কিন্তু সিক্সটি নাইন রুপিস একদম মূল্য রাখা হয়েছে আর নাইনটি নাইন রুপিস পরবর্তী ছাত্রছাত্রীদের জন্য সেখানে কিন্তু বারংবার বলছি দশজন হওয়ার পরেই কিন্তু পরবর্তীতে নাইনটি নাইন রুপিস দিয়ে তোমাদের ক্রয় করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোট নেওয়ার পদ্ধতি যদি একটু বলি এই হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজ করতে হবে ইউনিভার্স প্রথমে হাই লিখতে হবে যে কোনো লিখতে পারো আর কি তারপর তোমাদের ইউনিভার্সিটির নাম সেমিস্টার কোন কোর্সের অর্থাৎ তোমরা লিখতে পারো মাইনর কারণ এখানে মেজর বাংলারও রয়েছে মাইনর বাংলারও কিন্তু পিডিএফ আকারে নোটগুলো দেওয়া হচ্ছে তো লিখতে হবে মাইনরের জন্য তারপরেই কিন্তু তোমাদের একটা ফোনপে নম্বর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফোনপে নম্বর দেওয়া হবে সেই ফোনপে নম্বরে তোমরা যখন পেমেন্ট করবে স্ক্রিনশটটা সেন্ড করে স্ক্রিনশট সেন্ড করার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের সেই নোটগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিরিশ থেকে কী বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা খানা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং কিছু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো পড়তে হবে যেগুলো পড়লে কিন্তু তোমাদের বাকি প্রশ্নগুলো হয়ে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা প্রশ্ন তোমরা এখানে পাবে ডিসক্লেমার জানিয়ে রাখি পেমেন্ট কিন্তু রিটার্ন হবে না এই বিষয়টা মাথায় রাখবে একবার পেমেন্ট হয়ে গেলে সেই পেমেন্ট কিন্তু রিটার্ন পাবে না পেমেন্ট হয়ে গেলে নোট নিয়ে তোমাদের প্রশ্ন করতে হবে এবং এই নোটটা তারাই ক্রয় করবে যারা পড়তে পারো আর কি পড়তে ভালোবাসো কারণ পঁয়ত্রিশ থেকে খানা প্রশ্ন তোমাদের পড়তে হবে এখান থেকে বেছে বেছে চল পাঁচ খানা তো ফোর ইন্টু ফাইভ অর্থাৎ কুড়িখানা কুড়িখানা প্রশ্ন তো এমন প্রশ্ন যেগুলো বাদ দেওয়া চলবেই না সেই খানা প্রশ্ন কি কি প্রশ্ন মানে এর মাধ্যমে লেখাই রয়েছে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো পড়ে যাওয়া উচিত প্রত্যেকটা এবার দেখো এই মুহূর্তে এসে এই ভে ভিডিওটি এত পর্যন্ত এসে শুরুতেই বললাম যে সমস্ত ছাত্র ছাত্রীরা সেই যুক্তিহীন কমেন্টগুলো করবে তারা হয়তো একদম প্রস্তুত সেই যুক্তিহীন কমেন্টগুলো করার জন্য তোমাদের উদ্দেশ্যে বলি দেখো আমরা ইউটিউবে সেই গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন যথারীতি আলোচনা করে ফেলেছি তোমরা চাইলে সেইগুলোও পড়তে পারো আমরা এই হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে নোটটার ব্যবস্থা এই কারণেই করেছি কারণ পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা খানা প্রশ্ন আমরা কিন্তু ইউটিউবে উত্তরগুলো আলোচনা করতে পারি না পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা প্রশ্ন প্রত্যেক দিন যদি একটা করে প্রশ্নের উত্তরও তোমাদের সামনে তুলে তুলে ধরি তবুও কিন্তু আমাদের ম্যাক্সিমাম চল্লিশ দিন লাগবে বা কুড়ি দিন মানে দু মাস ম্যাক্সিমাম লাগবে কারণ প্রত্যেক দিন একটা করে ক্লাস আনাও মুশকিল আমাদের টিম অতটা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না এই বিষয়টা ভালো করে বোঝো তার জন্যই কিন্তু তোমাদের পিডিএফের মাধ্যমে নোটসগুলো দেওয়া হবে আমাদের টিম এটাই ধার্য করেছে প্রথম দশজনের জন্য সিক্সটি নাইন রুপিস পরবর্তী ছাত্রীদের জন্য নাইনটি নাইন রুপিস এবার কি তোমাদের সেই যুক্তিহীন কমেন্টগুলো করা মানে ভালো হবে তোমরা নিজেরাই বোঝো এবং যারা যারা নিতে চাও তোমরা বুদ্ধিমান তোমরা চাইলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মার্কিন করে দিলাম প্রথম দশজনের জন্য সিক্সটি লেখা রয়েছে এখানে দেখো পিডিএফগুলো রকম হবে পিডিএফগুলো দেখলেই বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন কোন জাস্ট দেখে যাবে ঠিক আছে বাঁকুড়া ইউনিভার্সিটি পিডিএফ নম্বর ওয়ান যদি দেখি এরকমই নাম তোমরা সেখানে পিডিএফটাতে পাবে পিডিএফ নম্বর ওয়ান আমি যে বিষয় দুটো মার্কিং করছি এখানেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো কোন প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত সেগুলো তোমরা জানতে পারবে এই যে আমি মার্কিং করলাম দুটো বিষয় এখান থেকে দেখো পিডিএফ নম্বর ওয়ান এটা এটাও কিন্তু পিডিএফ নম্বর ওয়ান কিন্তু নম্বর টু সিরিজ নম্বর এটা ওয়ান সিরিজ নম্বর এটা টু এটা পিডিএফ নম্বর ওয়ান এটা পিডিএফ নম্বর ওয়ানের এ নম্বর এটা এটা বি নম্বর ঠিক আছে অর্থাৎ একটা পিডিএফের দুটো খণ্ড আমরা আলোচনা করছি একটা পিডিএফের প্রথম খণ্ড অর্থাৎ এ নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পাবে সেখানে ম্যাক্সিমাম চারখানা প্রশ্ন আসে এই চারটা প্রশ্ন প্রত্যেককেই পড়তে হবে টোটাল পিডিএফ সংখ্যা পাঁচখানা সেই পাঁচখানা দশখানা সেই দশখানা পিডিএফের মধ্যে পাঁচখানা অর্থাৎ পাঁচখানা পিডিএফের যে এ নম্বরের পার্টটা তোমরা যদি পড়তে পারো তবুও কিন্তু তোমরা পাশ করতে পারবে কি বললাম পিডিএফ দুটো পাবে প্রত্যেকটা পিডিএ দশখানা পিডিএফ পাবে প্রত্যেকটা পিডিএফেরই এ নম্বরের পার্টগুলো পড়বে যারা পড়তে একটু কম পড়বে প্রত্যেকটা এ নম্বর পিডিএফ চারখানা প্রশ্ন থাকবে তাহলে পাঁচ টোটাল যদি দশখানা হয় দশখানার মধ্যে এ থাকবে পাঁচখানা বি থাকবে পাঁচখানা টোটাল হলো দশখানা এই এ নম্বরের যে পিডিএফ সেখানে কি বললাম পাঁচখানা পিডিএফ আছে এ নম্বর একটা পিডিএফ এতে চারখানা প্রশ্ন থাকলে কুড়িখানা প্রশ্ন একদম সহজ কুড়ি থেকে পঁচিশখানা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে ডেমো যদি দেখতে চাও ডেমো তোমরা এখান থেকে দেখে নিতে পারো ডেমোটা দেখার আগে তোমাদের জানিয়ে রাখি টোটাল পিডিএফ দশখানা টোটাল কোশ্চেন সংখ্যা তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা প্রশ্ন তোমরা সেই পিডিএফে পাবে ক্রয় করলেই দেখতে পারবে এখান থেকে ডেমো দেখে নাও এরকম একটা প্রশ্ন থাকবে উত্তরটা ঠিক এভাবেই তোমাদের সামনে উপস্থাপন করা থাকবে উত্তরটা আরও নিচে রয়েছে কোথায় এই যে গ্যাপটা এই গ্যাপটা মানে তোমাদের একটা প্যাড়া দিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে এইভাবেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা রয়েছে এক নম্বর পয়েন্টে এক নম্বর তার মানে তোমাদের প্রথম পয়েন্ট হবে আন্ডারলাইন করে লিখতে হবে কারণ এখানে দেখো দুটো ডট ডট চিহ্ন আছে তোমাদের সামনে তুলে ধরি এই ডট ডট মানে এটা তোমাদের পয়েন্ট করতে হবে ভাবে কিন্তু উত্তরটা থাকবে যাই যাই হোক উত্তরটা শেয়ার করছি না এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি ক্রয় করতে ইচ্ছুক প্রথম শুরুতেই জানিয়ে দিলাম দশজনের জন্য সিক্সটি নাইন রুপিস পরবর্তী ছাত্রীদের জন্য নাইনটি নাইন রুপিস আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই